হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো গাইস, স্টার্টআপটাও অ্যাকাউন্ট সাসপেন্ড, অনেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার শিকারে পড়ে যাচ্ছেন। এখন বেশিরভাগ মানুষই কিন্তু এখন স্টার্টআপটাও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার আশঙ্কাটা রয়ে গেছে, ঠিক আছে? অনেকে ডরে মানে ভয় পাইতেছেন অ্যাকাউন্টে কাজ করার জন্য। আপনার অ্যাকাউন্টে ডলার আছে কিন্তু কাজ করার জন্য ভয় পাইতেছেন। তো গাইস, আজকে এ টু জেড কিন্তু আজকে আমি ভিডিওতে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই ভয় থেকে মুক্তি পাবেন। তো এটি কিন্তু আমি আজকে দেখাই দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। কেন স্টার্টআপটাও মানে আপনার ব্যান হয়, সাসপেন্ড করে দেওয়া হয় কোনো প্রকার নোটিফিকেশন ছাড়াই, তো এটি কিন্তু আমি আজকে দেখাবো। তো 2023 সালে আসে কিন্তু স্টার্টআপটাও এই অ্যাপ নেটওয়ার্কটা এখন মানে কিছুদিন আগে ছিল না, কিন্তু এখন কিন্তু অতিরিক্ত মানে একটু করা হয়ে গেছে। তো এইখানে কিন্তু ভুল করলে কিন্তু আপনাদের কী আর লাগবে, আপনাদেরকে সাসপেন্ডের শিকার হইতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা কাজ করেন স্টার্টআপটাও অ্যাপ নিয়ে, তো তাদেরকে আজকে এই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে? তো গাইস, আমি বেশি কথা বলবো না, তো ভিডিওটা শুরু করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। তো গাইস, আমার চ্যানেল যারা নতুন আছেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। টি সাকাশ 88 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই, ঠিক আছে? তো গাইস, ভিডিওটা চ্যানেল শুরু করে দিই। তো ভিডিওটা আমি চলে যাবো। তো কেন স্টার্টআপটাও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তো মূলত বিষয়টাই হলো এটা। তো আমি যেভাবে মানে সাসপেন্ডের শিকার হয়েছি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে মানে আমার অ্যাকাউন্টগুলো যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যেই কারণে, সেই কারণগুলো কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো, ঠিক আছে? আর এর বাইরে যদি কোনো কারণ থাকে তো অবশ্যই আমি ওইগুলো জানি না। তো এর বাইরে কোনো কারণ থাকলে, তো যদি কেউ জেনে থাকেন তো তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, ঠিক আছে? যে ভাই, এই কারণে স্টার্টআপটা আনব্যান হয়ে যায়, ঠিক আছে? সরি, সাসপেন্ড হয়ে যায়। তো এটা যে যে জানবেন তো অবশ্যই অবশ্যই তারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো গাইস, এখন আমি দেখবো যে এই যে আমার যে দুইটা অ্যাকাউন্ট আরেকটা জিমেল অ্যাকাউন্ট আমি লগইন করছি, তো ওইটাও কিন্তু সাসপেন্ড হয়ে। তো দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাকাউন্ট লগইন করলাম, তো এটাও কিন্তু 8ই জুন দেখতে পাচ্ছেন, এই যে 8ই জুন এটা কিন্তু আমার সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু 8ই জুন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমার ডলার ছিল, ওইটাতেও ডলার ছিল ভালো পরিমাণ, কিন্তু আমার ডলারগুলো চলে গেলো, ঠিক আছে? তো আপনার যাদের ডলার আছে স্টার্টআপে, তো অবশ্যই 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 তারা আমার এই ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনার ডলারগুলো আমার মতন এরকমভাবে লস হবে, ঠিক আছে? তো আমি এখন স্টার্টআপ নেটওয়ার্কে চলে যাবো, ঠিক আছে? তো আমি স্টার্টআপ নেটওয়ার্কে যে অফিসিয়াল সাইট আছে ওইটাতে ওপেন করে দিলাম। তো আপনারা সবাই এইটাতে চলে আসবেন, তো ভিডিওতে যা বলবো তাই কিন্তু আপনারা সেইভাবে কিন্তু কাজটা করে যাবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। তো এক না এক সময় আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হবে। যারা ecpm এর লুপ করেন তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার শিকারে পড়বেন, ঠিক আছে? তো গাইস, এখানে মূলত বিষয় হলো এই যে 7 দিনে কিন্তু আমার এই যে 138টা ইনফেকশন হয়েছে, ঠিক আছে? তো এটি কিন্তু আমার পুরোনো অ্যাকাউন্ট, অনেক পুরোনো দেখলাম, আজকে কিছু ইনফেকশন দিলাম, তারপরে দেখলাম এই অ্যাকাউন্টটাতে ecpm ডেট খুব কম, ঠিক আছে? তো আমি টু ডেটটা দেখাই, ঠিক আছে? এটা আমার খুব পুরোনো একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি টু ডেটটা দেখালাম, এটাতে আমি খালি ecpm ডেটা চেক করি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ecpm মাত্র 17 সেন্ট ছিল, বাট এটা কিন্তু আমি সকালে কাজ করছি, তারপরে 17 সেন্ট আছে, ঠিক আছে? দেন এইখানে দেখতে পাচ্ছেন আমি ইনফ্লেশন দিছি 58টা 5টা ক্লিক করছি, মাত্র 5টা ক্লিক করছি 58টা ইনফ্লেশনে, যেখানে আমার মিনিমাম 10টা ক্লিক করার কথা, ওইখানে আমি 5টা ক্লিক কিন্তু করছি, সরি 10টা ক্লিক করলে সিটিআরটা হাই হতো, 5টা ক্লিক করছি। এরপর কিন্তু আমার সিটিআরটা দেখতে পাচ্ছেন 8.62%, ঠিক আছে? তো এইখানে সিটিআরটা যখনই আপনার হাই হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, এইটা থেকে আপনার বিরত থাকতে হবে, ঠিক আছে? সিটিআরটা কীভাবে কন্ট্রোল করবেন এইটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? অ্যাপটা কিন্তু ফুল রেটিং আছে, তো এইখানে আমি সব কিছু আজকে এখন দেখাই দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন আপনি স্কুল করে, ঠিক আছে? নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনার জাস্ট দেখবেন এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ কান্ট্রি দিয়ে কিন্তু আমি কাজটা করেছি, ঠিক আছে? ইনস্টিটিউশনাল অ্যালার্টের মাধ্যমে আমার অ্যাক্সিডেন্ট রিভিনিউ হয়েছে। তো গাইস, এখানে আপনার মূলত বিষয়টা হলো আমি যে অ্যাপসটাতে কাজ করেছি ওই অ্যাপসটাতে চলে যাবো, ঠিক আছে? যে আপনার যে ইয়েটা আছে এটা কিন্তু দেখার জন্য আপনার যে অ্যাপসটা আছে ওইটাতে যেতে হবে। দেন এখানে আমি একটু দেখে নিচ্ছি লাস্ট 30 দিনে আমার যে রিভিনিউটা আছে আর এখানে সিটেটা আছে ওইটা দেখাই দিচ্ছি। তো লাস্ট 30 দিনে 58% রিভিনিউ হয়েছে, মাত্র 1.8K ইনফ্লেশনে, ঠিক আছে? 162টা ক্লিক পড়ছে, 1800 অ্যাড দেখার পরে, আর এখানে ecpm রেটটা দেখতে পাচ্ছেন 32 সেন্ট, আর সিটিআরটা ঠিক আছে, রেটিংটা ঠিক আছে, ঠিক আছে? তো আমি জাস্ট ওইখানে চলে যাবো। তো আমি জাস্ট আমার যে অ্যাপস আছে ওই অ্যাপসের অ্যাডমিন প্যানেল চলে যাবো, ঠিক আছে? তো অ্যাডমিন প্যানেল গিয়ে কিন্তু আপনাকে দেখাতে হবে বিষয়টা, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না। তো আমি অ্যাডমিন প্যানেল চলে গেলাম, আমার যে অ্যাপসটা আছে তো এটা কিন্তু অবশ্যই বাই অ্যাপস, ঠিক আছে? মানে এটা বাই অ্যাপস, তো এটা কিন্তু আমি নতুন মানে রানিং করাইছি অ্যাপসটা, ঠিক আছে? কিছুদিন আগে রিলিজ করাইছি, তো এখানে কিন্তু 12 জন ইউজার আছে। তো গাইস, এই যে 12 জন ইউজার একটা অ্যাকাউন্ট কিন্তু আমার সাসপেন্ড হয়েছে। তো এখানে আমি চলে যাবো সেটিংসে, তো সেটিংসে চলে যাবো, তো এখানে অ্যাপ সেটিংসে চলে যাবো, তো আপনাকে জাস্ট দেখাবো। তো আজকে সকালে কিন্তু আমার মানে 12 জন ইউজারই কাজ করছিল, বাট কিছু ইনফ্লেশনটা মানে প্রায় 2 ঘন্টার মতন কাজ করেছিল। তো তারপরে কিন্তু আমি হঠাৎ করে ইউজারদের কথা মানে ইউজাররা বলতেছে যে অ্যাড শুভ না, তাই কিন্তু আমি অ্যাডটা মানে অ্যাকাউন্টটা চেক দিয়েছি, তারপর দেখি অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, ঠিক আছে? তো এইখানে কেন ব্যান করলো, তো এইটা আমি আজকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আজকে যে ভিউটা আসছিল মানে কতটা অ্যাড দেখার পর ভিউ করবো, এটা কিন্তু টার্গেট 11 রাখছিলাম, ঠিক আছে? 11 অ্যাড দেখার পর একটা ভিউ করবো। তো গাইস, এটা আপনাকে চেঞ্জ করতে হবে, জাস্ট এটা আপনাকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? আপনার জাস্ট এইখানে জাস্ট মিনিমাম আপনি যদি মিনিমাম কাজ করেন ইউজার দেওয়া, তাহলে জাস্ট আপনার এখানে 15 থেকে 20 জন দেবেন, ঠিক আছে? যদি সর্বোচ্চ আপনার মানে ভালো সিটিআর পেতে চান সিটিআর
চ্যানেলটা কন্ট্রোল করতে চান, ভালো ইসিপিএম পাইতে চান, তাহলে গাইস মাত্র 20টা ভিউ দিবেন, ঠিক আছে, মাত্র 20টা ভিউ দিবেন, দেন এই টাস্ক ভিডিওটা একটু ওভারে দিবেন, তাহলে কিন্তু আপনার ইউজাররা কাজটা করবে, ঠিক আছে, 20টা ভিউ দিবেন, নাহলে কিন্তু এখন স্টার্টআপটাও কিন্তু নতুন নিয়ম করছে এটা, ঠিক আছে, নতুন আপডেটের নতুন নিয়ম করে দিয়েছে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে সিটিআরের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আরও একটি বিষয়, ইনফ্লেশন উইথ টাইম সেকেন্ড, ঠিক আছে, তো এটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। এখানে আমি 3 সেকেন্ড দিয়ে রাখছিলাম মাত্র, ঠিক আছে, এইখানে আপনার মিনিমাম যদি দেন তারপরেও 5 সেকেন্ড দিতে হবে, ঠিক আছে, মিনিমাম 5 সেকেন্ড, ঠিক আছে, এর নিচে দেওয়া যাবে না, ঠিক আছে, মিনিমাম 5 সেকেন্ড দিবেন। তারপর এখানে দেখতেছে যে ক্লিক করার পর যে উইথ করবে ওয়েবসাইটে, তো এটাও কিন্তু আপনার মিনিমাম 1 মিনিট দিতে হবে, ঠিক আছে, 1 থেকে 2 মিনিট এরকম, মানে 90 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর দুইটার ভিতরে দিবেন আপনারা, ঠিক আছে, নাহলে কিন্তু আপনার সিটিআরটা হাই হয়ে যেতে পারে। মূলত আমাদের ইনকামটা কিন্তু ক্লিকের মাধ্যমে হয়, ঠিক আছে, একটা ক্লিকে আপনি কতক্ষণ ইনফ্লেশন দিবেন, কতক্ষণ সময় ওয়েট করবেন, এটার মাধ্যমে কিন্তু আপনার আমাদের ইনকামটা হয়ে থাকে, ঠিক আছে, বেশি ইনকামটা হয়ে থাকে। আর আমাদের ইসিপিএম রেটটা কিন্তু এই জন্যই বাড়ে, ঠিক আছে, যতক্ষণ আপনি এয়ারটা দেখবেন ইনফ্লেশন দিবেন অতক্ষণ কিন্তু আপনার ইনকাম হবে, অর্থাৎ আপনি কিন্তু অতক্ষণে লাভ হবে, ঠিক আছে। আপনি যদি তার হরক করে কাজ করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আর আপনি যদি ইউজার দিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে, আপনার ইউজারে কেমন কাজ করতেছে এটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে, আপনার ইউজাররা কাজ করতেছে কেমন, ঠিক আছে। তো গাইস এটা গেল, ঠিক আছে, তো এবার আমি জাস্ট এখানে মানে এগুলো সব আপনারা ওকে করে দেবেন, ঠিক আছে, তারপর আপনার ব্রেক টাইম দিয়ে কাজ করাবেন, মিনিমাম ধরেন 2 ঘন্টা কাজ করলেন তারপর ব্রেক দিবেন, ঠিক আছে। তো ব্রেক বুতনে এক সেকেন্ড বা 2 সেকেন্ড ব্রেক দিবেন, ঠিক আছে, যেমন এই যে এটা বুতন টাইমে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ব্রেক টাইম দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের একটা একটু স্লোতে কাজ করবে, আপনি ইউজার একটু স্লোতে কাজ করতে পারবে, আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভালো পজিশনে থাকবে, ঠিক আছে। আপনার ইউজাররা যত স্লো কাজ করবে, যত বেশি ইনফ্লেশন দেবে, তত কিন্তু আপনার ইনকামটা হবে, ঠিক আছে। স্টার্টআপে আমি যেটা মনে করি, স্টার্টআপে শুধুমাত্র সকালে কাজ করাটাই এনাফ, ঠিক আছে, সারাদিন কিন্তু ইসিপিএম রেট ভালো থাকে না, বাট রাত্রেও ভালো থাকে না, শুধুমাত্র সকালে ইসিপিএম রেটটা ভালো থাকে। সকালে যদি আপনি ইউজার দিয়ে কাজ করতে পারেন 50 জন ইউজার, মিনিমাম আপনার 20 থেকে $15 ইনকাম করতে পারবেন, দেন এইটা কিন্তু আপনার এনাফ, ঠিক আছে। আর সারাদিন আপনারা অন্য নেটওয়ার্ক দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই, অ্যাডমব ইউনিটি অ্যাডগুলো নিয়ে সেলফ যত অ্যাড আছে আর কি ওইগুলো দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো গাইস এই ক্ষেত্রে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে আমি একটাই সাজেস্ট করবো, তো যারা সেলফ ক্লিক নিয়ে কাজ করেন, যারা স্টার্টআপে সেলফ ক্লিক অ্যাপসগুলোতে নিয়ে কাজ করেন, তো যেমন ধরেন যে এরকম একটা অ্যাপস নিয়ে কাজ করলেন, আমি একটা স্টার্টআপে একটা সেলফ ক্লিক অ্যাপস নিয়ে দেখাই দিতেছি, তো যারা এই যে এরকম একটা অ্যাপস নিয়ে কাজ করতে চান, যে রিওয়ার্ডেড অ্যাড, তো এই যে যাই হোক রিওয়ার্ডেড অ্যাডটা আমি দেখাবো না, তো একটা সেলফ ক্লিক ভালো মানের একটা অ্যাপস দেখাবো আমি, তো গাইস এই যে এইটা দেখানো যাক, হ্যাঁ, তো এই যে একটা অ্যাপস, এই যে অটো ইনফ্লেশন অ্যাপ, ঠিক আছে, তো যারা এইগুলো অ্যাপ নিয়ে কাজ করেন স্টার্টআপে, তো তারা অবশ্যই এইগুলো কাজ ছেড়ে দেবেন, ঠিক আছে, সেলফ ক্লিক মানেই বিপদ, ঠিক আছে, আপনাদের যে সেলফ ক্লিক মানে বিপদ, এটা খরচ করতে হবে, সেলফ ক্লিক অ্যাপস নিয়ে আপনারা কাজ করতে পারবেন না, আমি ওয়ান টাক্স অ্যাপস নিতে হবে আপনাদের, ইউজার দিয়ে কাজ করবেন, এক ডিভাইসে বারবার ক্লিক করবে না, বার বেশি কাজ করবে না এক ডিভাইসে, ঠিক আছে, ইউজার দিয়ে কাজ করাতে হবে, অবশ্যই অবশ্যই মিনিমাম 15 জন ইউজার দিয়ে কাজ করাতে হবে আপনাদের স্টার্টআপে যদি আপনার কাজ করেন। আর যদি আপনাদের মানে আপনারা যদি এটাতে কাজ না করতে পারেন, তাহলে আপনার আমি সাজেস্ট করবো আপনার 200-300 টাকা দিয়ে একটা সেলফ ক্লিক অ্যাপ নেবেন, ঠিক আছে, অ্যাপলোভিনের একটা সেলফ ক্লিক অ্যাপ নিয়ে নেবেন, আর আপনারা এখান থেকে উড়াদুড়া ইনকাম করবেন। আমরা তো সকলেই জানি এখন সেলফ ক্লিক অ্যাপ অ্যাপলোভিনের কীরকম ইসিপিএম দেয়, অ্যাপলোভিন কিন্তু আনলিমিটেড ইসিপিএম দেয়, এটা তো আমরা সবাই জানি, 100-150-300 কিন্তু ইসিপিএম রেট দেয়, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশেও দেয়, ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। আর আপনার অ্যাকাউন্টে যদি সেলফ মানে সেফ রাখতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, ভালো মানের একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, আপনার আমার কাছ থেকেও একটা ভালো মানের অ্যাপলোভিন সেলফ ক্লিক অ্যাপ্লিকেশন নিতে পারেন, খুব কম মূল্যে নিতে পারবেন, সমস্যা নেই, আমি কম রেটেই অ্যাপলোভিন অ্যাকাউন্টটা দিই, অ্যাকাউন্ট প্লাস আপনার ইয়ে দিয়ে দিই, এই অ্যাপস সেলফ ক্লিক অ্যাপস, ঠিক আছে, আপনারা মিনিমাম 200-300 টাকা তো আপনারা অ্যাপলোভিন প্লাস অ্যাপলোভিন অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো গাইস এই অ্যাপলোভিন অ্যাকাউন্টটা আমি যাদের ফ্রিতে দিয়েছি এত দিন অবধি, তো তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে কিনা, ঠিক আছে, আর যদি না ব্যান হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টটা ব্যান হয়নি, আপনার কাছ থেকে অ্যাপলোভিন অ্যাকাউন্টটা নিয়েছিলাম, ঠিক আছে। তো গাইস এখন তো ফ্রিতে দেওয়া সম্ভব না, কারণ এখন কিছু পে করতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপলোভিন অ্যাপ্রুভাল কিন্তু অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন, তবে এত পে করতে হবে না, খুব কম মূল্যে কিন্তু আমি অ্যাপলোভিন সেলফ ক্লিক অ্যাপস প্লাস অ্যাপলোভিন অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট দিয়ে থাকি, ঠিক আছে। তো আপনি জাস্ট স্টার্টআপ থেকে দূরে থাকবেন, ঠিক আছে, যারা যাদের ইউজার আছে তারা কাজ করবেন, আর যারা যাদের ইউজার নাই তারা স্টার্টআপ থেকে দূরে থাকবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাডগুলো যে শু করতেছে, এই অ্যাডগুলো কিন্তু খুবই বিপজ্জনক একটা অ্যাড আমার জন্য, আপনাদের জন্য না হতে পারে, কারণ সেলফ ক্লিক অ্যাপসগুলো দিয়ে কিন্তু অ্যাকাউন্টগুলো এখন ব্যান হইতেছে বেশি, ঠিক আছে। তো আপনি অ্যাপলোভিন নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ফুল ভিডিওটা যারা দেখছেন দেখছেনি, আর যারা না দেখছেন তো ভাই আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে, পরবর্তীতে ফুল ভিডিওগুলো দেখবেন, দেখার চেষ্টা করবেন যে কোনো ভিডিওগুলো, নাহলে কিন্তু আপনার ভিডিওতে কিছু বুঝতে পারবেন না, আর ইনবক্স করবেন যে ভাই আপনি ভিডিও বানাতে পারেন না, ভাই আপনি এটা পারেন না, আপনি বুঝেন না, এই করেন না, সেই করেন না, আপনি অ্যাপস বানাতে পারেন না, এই সেই ভাই, এইটা কিন্তু ভুল কথা, ঠিক আছে, আপনি পারি না কি না পারি এটা আমি জানি, ঠিক আছে, আপনার জানার দরকার নাই, আর আমি কী বুঝি না কী বুঝি না এটাও আপনার জানার দরকার নাই। আপনার ফুল ভিডিও না দেখে বলেন পাসওয়ার্ড ভুল, ভাই পাসওয়ার্ড হয়েছে না, পাসওয়ার্ড ভুল দেখাইতেছে কেন, পাসওয়ার্ড দেন নাই, ভুল পাসওয়ার্ড দিয়েছেন আমাদের, তো আপনার ফুল ভিডিওটাই দেখেন নাই, আপনার কেউ কেউ পাসওয়ার্ডটা আমার কাছ থেকে যে যারা এই অবধি পাসওয়ার্ডটা নিয়েছেন তারা একটা ফুল ভিডিও দেখেন নাই, ফুল ভিডিও দেখলে অবশ্যই পাসওয়ার্ডটা পাবেন, আমি ফুল ভিডিওতে পাসওয়ার্ড দিয়ে রাখছি, প্রমাণ সহ কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে রাখি, ঠিক আছে।
আপনারা যারা ফুল ভিডিও দেখেন তো তাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো যে তারা যারা ফুল ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাদেরকে কিন্তু আমি বিনামূল্যে কিন্তু অ্যাপ্লোভেন অ্যাকাউন্ট প্লাস একটা সেলফ টেক অ্যাপ দিয়ে দেবো যারা ফুল ভিডিওটা আমার দেখেন প্রত্যেক দিন, ঠিক আছে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং অন্যকে বলছেন সাবস্ক্রাইব করার জন্য, তো তাদেরকে কিন্তু আমি বিনামূল্যে দিয়ে দেবো। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, তো পরবর্তী ভিডিও সব দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।